এই তুমি এডি কি করছো? খিচুড়ি কেমনে খায়? হ্যাঁ, ও খিচুড়ি বাটিটার মধ্যে নাকটা ডুবাই দিছে, দেখছো? আবার হাসে। এন খাও, তুমি দেখি খাও কেমনে খায়। হ্যাঁ, কেমনে খায়? আসো, খাইছো? খিচুড়ি খাইছো? কেমনে খাইছো? দেই হা করো, দেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি হচ্ছে শুটকির একটা রেসিপি দেখাবো, এই যে বাঁশপাতা শুটকি আর কি। এখন আমি এই দেখতেই পাচ্ছেন পেস্ট একটু ভেজে নিয়েছি, তার মধ্যে আমি রসুন দিয়েছি। আর রসুন বাটাটা একটু বেশি দিতে হয় যেহেতু শুটকি বলে কথা। তো এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে কোনো আদার বাটা অ্যাড করা যাবে না, শুটকির মধ্যে রসুনটাই বেশি যায়। তো আদা ছাড়া বাকি সব মশলা দেওয়া যাবে। তো আমি একটু কষিয়ে নিচ্ছি, দেন হচ্ছে এখানে আমি লবণ দিব। লবণটা আমি মন মতন দিয়ে নিচ্ছি। তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, আর শুটকি বলে কথা এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। যে ঝাল বেশি খাবে সে ওই পরিমাণে দিতে হবে। তো আমি একটু শুটকির পরিমাণটা যেহেতু বেশি, তো ঝালের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। তো হচ্ছে শুটকি তো বেটেও ভর্তা করা যায়, এভাবে বোনাও করা যায়। তো হচ্ছে আমি বাচ্চাদের জন্য মানে শিলপাটা বাটার সুযোগ পাইনি, তো আমি ভোনা করে নিচ্ছি। এইভাবে শুটকি ভোনা করলে কিন্তু এক প্লেট ভাত এক নিমিষে শেষ হয়ে যাবে। যারা শুটকির লাভার তারা তো জানেনি শুটকি যে যেভাবেই রান্না করবে না কেন, শুটকি খেতে অনেক ভালো লাগে। তো এই যে ভাস বাচ্চা শুটকি আমি কতগুলো নিয়েছি, বড় বড় চার পাঁচটা আমি শুটকি দিয়েছি। তো এই শুটকির মানে ভোনাটা এত মজা হয়েছে, যারা শুটকি এভাবে বোনা করেন তারা তো জানেনি, আর যারা করেনি তারা একবার হলো ট্রাই করে দেখবেন যে শুটকি বোনাটা কত ইয়ামি হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্লিজ প্লিজ নুসরাত ব্লগের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন শুটকিটা কষানো হয়ে গেছে, আর হচ্ছে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিলে কি হয়, শুটকির একটা কাঁচা একটা ফ্লেভার থাকে, ওই ফ্লেভারটা চলে যায়। তো এই পানি দেওয়ার পরে জাস্ট আমি ভালো করে শুকনো করে ই করে নেব, পানিটা শুকিয়ে নেব আর কি। তো এই তো আমি হচ্ছে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম ভুনা ভুনা করে নিয়েছি। আর আমি হচ্ছে আর কোনো কথা বলতে পারছি না, আমি এখন ভাত খেয়ে নিব। তো আজ এই পর্যন্তই, সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর প্লিজ প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, নুসরাত ব্লগের সাথে থাকবেন। আর হচ্ছে এই শুটকি ভুনাটা বাসা করে খাবেন।